হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী আবার একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে আমি একদম রাতের থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি, একদম রাতের বেলা থেকে। আমি রাতে স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি, রাতে যেটা আমি এখন যেহেতু শীত চলে এসছে তো কী কী দিয়ে আমি স্কিন কেয়ার করি। সপ্তাহে অন্তত 4 দিন শুরু হয়ে যাচ্ছে আপাতত, এখন এখন দেখাচ্ছি আমি কী দিয়ে করছি। আজকে আমার পুজো হয়ে গেছে, আর দেখো আমার ঘরে কে এসছে, আমার মা লক্ষ্মী চলে এসছে, আমাদের মাহি চলে এসছে। তো এখন পুজো দিলাম, তো দেখো দেখাচ্ছি একটু ভেকটা বেড়া তোমাদেরকে। আর আমার ছনা মা চলে এসছে, যে যে আজ পুজো, তো চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। অনেকদিন পর ঠাকুর ঘরটা দেখাচ্ছি, দেখো প্রসাদ এদিকে রেখেছি, এখন প্রসাদ খাবে আমার ছোট্ট মা লক্ষ্মী, দেখেছ? প্রসাদ নিয়ে নিয়েছি, কোনটা খাবে? ও লালমোহন খাবে এটা, ঠিক আছে। আমার মা নিয়ে নিয়েছে প্রসাদ, মা লক্ষ্মীকে লালটাই দিয়েছিলাম, ও লালটাই নিয়েছে। এই নে বাবা, বলি দেখো এখানে বসে আছে কুচ্চি আবু, আমাদের হাই বলে দাও সবাইকে, খাও। তো চলো, শরীরটা একদম ভালো লাগছে না আজকে, সত্যি শরীরটা এত খারাপ লাগছে। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, রান্না শেয়ার করবো না। হ্যাঁ ঠিক আছে চলো। আর দেখো নতুন নাইটি পরেছি আজকে, নাইটি প্রচুর আছে, প্রায় নতুন মেক্সি বলি আমরা, নতুন নাইটি আরও 8-10টা আছে। তো আজকে এটা পরেছি, তো যেহেতু ধনতেরাস এবার কিছু কিনা হয়নি, এবার কিছু কিনা হয়নি ধনতেরাসে, শুধু কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে কী কিনেছি। তো যেহেতু দেখাচ্ছি, দেখা দাঁড়াও দেখো, লবণ আর হলুদ কিনেছি এবার, আর কিচ্ছু কেনা হয়নি। তো আর এমনিতে কালো সুজ, তো যাই হোক, আর এমনিতে মাকে, আমার মাকে পুজো দিয়েছি। হ্যাঁ মাহি বলছে, কি বলছে শুনে নাও, কি তোমার মা কি কিনেছে? ঝাড়ু, ইয়েলো কালারের হলুদ ঝাড়ু। তো যাই হোক, আর মিষ্টি কেনা শুভ, তাই আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে এসছে, তো মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। তো চলো কি কি রান্না হচ্ছে আবার বলছি, চলো দেখাচ্ছি কেমন। দেখো এদিকে দুটো ইলিশ মাছের ঝোল করেছি, এদিকে করেছি পুঁটি মাছ ভাজা কড়কড়া করে, এদিকে করলাম ছেলের জন্য একটা ইলিশ মাছের ভাজা একটা টুকরে ছিল, এদিকে করলাম পুঁটি মাছের তরতরা বেগুন টেগুন দিয়ে, দেখতে পাচ্ছ, এদিকে ডাল, এদিকে ভাত, আর ওইদিকে চিংড়ি মাছ দিয়ে ছড়া দিয়ে করছি, চিংড়ি ছড়া। বাস এই ছিল আজকের মেনু। আজকে ধনতেরাসে সবাই কত কিছু কিনা করছে, কেনাকাটা করছে, সোনার জিনিস, রূপোর জিনিস। তো এবার আমরা কিচ্ছু কিনে নিই, যেহেতু আমাদের বাইরে রং হচ্ছে, মানে সাংঘাতিক অবস্থা, দাদা একদম বিজি, তো কি আর কি মানে করবো। একটা ভেবেছিলাম একটা লক্ষ্মী গণেশের একটা ছোট্ট একটা রূপোর কয়েন কিনে আনবো, তো এটাও হয়নি। তো আর দেখেছো রান্নাগুলো কী কী করেছি, অনেক কিছু রান্না করেছি। মাহির মা আবার শুটকি ভর্তা দিয়েছে, তুই খেয়েছিস টমেটো দিয়ে? তো আমি এখনও ভাত খাইনি, ভাত খাবো। আর এদিকে আমাদের যে ওই যে যেটা ব্যাটটা, এটা লোক আসবে, তো চলো একটু পরে ভাতটা খেয়ে আসছি। ফাইনালি খাট, মানে স্মল বেড বেছানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো, এই যে পুরো। তো আমি দাদাকে বলেছি, আমি তো তোমাকে খাটটা এনে দিয়েছি, তুমি খুশি হও নি, যাই না, বলেছে পরে উত্তর দেবে, কি উত্তর দেবে আমি জানি না, পরে তোমাদেরকে আমি নিশ্চয়ই শোনাবো কি বলেছে। আমি বলছি তুমি এবার কাট, মানে এটার উপর যে কার্পেট জাজিম নিয়ে এসো, আর কি কি লাগবে সব কিছু নিয়ে এসো, এখন জানি না কতটুকু কি করবে। আর আমার আমার শরীরটা অনেক টায়ার্ড লাগছে, ভালো লাগছে না কেন জানি।
তো চলো পরে আসছি আবার। দেখো আমার মা লক্ষ্মী নতুন খাটে শুয়ে আছে, নতুন খাটে শুয়ে আছে। দেখো কি করছে, শুয়েছে। কি দেখছিস রে মা, কি দেখছো? কালিমা, কালিমা দেখছে গো, কালিমা দেখছে শুয়েছে। ভাত খেয়ে এলাম, ভাতটা খেয়ে খাওয়া খুবই শেষ, এখন দাদাকে ভাত দিলাম। তো দেখলে তোমরা সব কিছু, চলো আবার ফিরে আসছি। বারান্দার অবস্থা দেখো, এদিকে মাহি দেখো, মানে পুরো মানে সাংঘাতিক অবস্থা হয়ে আছে। কালারগুলো আমি এইভাবেই দেখাচ্ছি, নিচে নামতে হবে কালারগুলো দেখাতে হলে। দেখো খাট, দেখো খাটের মধ্যে ঘুমিয়ে আছে, এখনো কোনো কিছু বিছাইনি আমি, তো রেস্ট করছে এখন। একটা খাটটা এদিকে না, এদিকে ফিট করাটা হয়নি, অন্যদিকে ফিট করতে হবে। আর সম্ভবত ওই যে ওইটা সেলফটা দেখছো, এটা খুলে নিতে হবে, না খুললে খাটটা ফিটিংসটা সুন্দর হচ্ছে না। দেখি কি করি। দেখো পয়সা বাঁচায় গো, পয়সা পয়সা বাঁচায়। আমি খাট এনে দিয়েছি, আমি বলেছি আমি একটা জাজিম এনে দেব, কিন্তু না, দেখো পুরানো জাজিমকে এভাবে কাটছে। পুরান জাজিম কাইটটা ভুতাই লাইতেছে, পুষাই লাইতেছে পুরান জাজিম কাইটটা। দেখো অবস্থা, এটা বড় ছিল, এটাকে ছোট করে নিচ্ছে এই খাট অনুযায়ী। পয়সা বাঁচাচ্ছে, পয়সা 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 বাঁচায় গো, পয়সা বাঁচায়। আমি কইছি আমি কিনা দেই না, তাই নিয়ে এটারে করবো কাইটটা। আমি কিছু কত নিব, বেশি হলে 3000 টাকা নিব না, তাই নিয়ে এটা করতেছে। দেখো ঘাইমা চুবা কি অবস্থা, আজকে প্রচুর পরিশ্রম গো। কাইটটা মাইটটা শেষ, দেখো অবস্থা। পয়সা বাঁচাচ্ছে, পয়সা 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 বাঁচাচ্ছে। দেখো দাজিমটা তো খুব ভালো। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো।